আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক সবাইকে দিনের শুরুতে আরও একটা ভালো সংবাদ দিতে আসছি। ইরানের যে কোনো অর্জন আমার কাছে খুব ভাল লাগে, আকিদাগত দিক থেকে তাদের সাথে যত ঝামেলাই থাকুক, আফটার অল দিন শেষে তারাও একটা মুসলিম কান্ট্রি। এমনকি এই মুহূর্তে ইসরায়েলের বাপ নামকে ইরান। আর আজকে যে তথ্য সামনে এসেছে বা আপনাদেরকে যেই ঘটনা দেখাতে যাচ্ছি, সেখান থেকে আরও একবার প্রমাণিত হয়েছে যে ইসলামের বা মুসলমানদের যে শৌর্য বীর্য একটা সময় ছিল, সারা পৃথিবী ভয় পাইত। আজকে সেই জায়গাটা থেকে সৈরা এসে আমরা চামচামি তাবেদারিতে, যখন পুরো মুসলিম দেশগুলাই কোথাও না কোথাও ব্যস্ত ছিলাম, এখন একটু পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ, সেই জায়গাতে ইসরায়েলের জন্য আরও একটা ভয়ঙ্কর খারাপ সংবাদ হচ্ছে। সামরিক দিকে ইসরায়েলকে পেছনে ফেলে গেছে ইরান বেশ কয়েকটা খাতে। সর্বশেষ পারমাণবিক বোমারও তাদের নিজেদের কাছে প্রস্তুতি রয়েছে, এমনকি বানাইয়া যে গোপনে স্টক রাখছে এটাতে কোনো ভুল নাই। তবে আজকে দেখাচ্ছি আরও একটা আলাদা ইস্যু। আপনার ইসলামিক প্রজাতন্ত্রের ইরানের আর্মি এভিয়েশনের যিনি কমান্ডার আছেন, ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফ কুরবানি, তিনি হচ্ছেন ইরানের প্রধান যে সামরিক বাহিনী। ইরানে কিন্তু দুইটা সামরিক বাহিনী আছে, আমি এটা আগেই বলছি, আইআরজিসি আর মূলধারার। তো মূলধারার যে আর্মি বাহিনী আছে তারাও কিন্তু আইআরজিসির পাশাপাশি নিজেরাও হাঁটছে। শুধু আইআরজিসিটা বাদ দিয়া মানে ইরানের মূলধারার সেনাবাহিনীর যিনি কমান্ডার আছেন ব্রিগেডিয়ার জেনারেল, তিনি বলছেন মধ্যপ্রাচ্যে ইরানের কাছেই সবচেয়ে শক্তিশালী হেলিকপ্টার বহর রয়েছে, সবচেয়ে বেশি সংখ্যক হেলিকপ্টার বহর রয়েছে। এছাড়াও আরও যে বিভিন্ন সামরিক খাতগুলো, সেগুলোতে মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েলকে অনেক আগেই ছাড়িয়ে গেছে ইরান, এমনকি সামনের দিকে আরও বিভিন্ন সেক্টরে ছাড়িয়ে যাবে। দর্শক, ইরাক ইরান যুদ্ধের সময় দেশের পশ্চিমাঞ্চলীয় কেরমান শাহ প্রদেশে ইরানের পাইলট আলী আকবর শিরুদির মৃত্যু হয়েছিল। তো সেই শিরুদির শাহাদাতবার্ষিকী উপলক্ষে একটা অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানে গিয়েছেন কমান্ডার ইউসুফ কুরবানি। তিনি বলছেন যে শহীদ শিরুদি এবং অন্য শহীদদের ত্যাগের বিনিময়ে ইরান সীমান্তে টেকসই নিরাপত্তা ব্যবস্থা অর্জন করা সম্ভব করেছে, আর দেশের নতুন প্রজন্মকে জানতে হবে যে কীভাবে পশ্চিমাদের অবস্থান মানে ধূলিসাৎ করতে হবে বা ইসরায়েলকে ধূলিসাৎ করতে হবে। আর তিনি বলছেন যে আপনার যাই মানে যে ব্যক্তির এখানে গেছিলেন ওই ব্যক্তি আবার ট্যাঙ্ক লক্ষ্যবস্তুতে পরিণত এবং ধ্বংস করতে উস্তাদ ছিলেন। তিনি বলছেন আজকে যদি মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক বাহিনী সবচেয়ে শক্তিশালী হেলিকপ্টার বহরের মালিক হয়, যদি বিশ্বে ইরান শক্তিশালী হয়ে থাকে এবং যদি ইয়াহুদিবাদী ইসরায়েল স্নায়ুবিক দুর্বলতায় ভোগে, তা সম্ভব হয়েছে এই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে। ইরানের এই জেনারেল বলছেন যখন দেশের নিরাপত্তা রক্ষার প্রশ্ন আসে তখন পুরো হেলিকপ্টার ইউনিট ঐক্যবদ্ধভাবে কাজ করবে, আবার দেশ যখন বিপদ এবং প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়বে তখনও জনগণের পাশে এসে দাঁড়াবে। এছাড়াও তিনি ইরান সেনাবাহিনীর বিভিন্ন যে আরও সামরিক মানে ইউনিটগুলো আছে, আপনার নেভি বা আরও আর্মির বিভিন্ন যে সেক্টরগুলো আছে, সেগুলো সম্পর্কে বলেছেন যে এই মুহূর্তে কম্পেয়ারিজমে ইসরায়েল থেকে অনেক দূর এগিয়ে গেছে ইরান, আর অস্ত্র উন্নয়ন শিল্পে যথেষ্ট বিনিয়োগও করছে, বন্ধু দেশগুলো কানেক্ট হচ্ছে। আগামী 10 বছরে বিশ্বের সেরা 3 দেশের মধ্যে একটা দেশে পৌঁছে যাবে ইরান, অবশ্যই যাবে। ইরানের যে অগ্রগতি সেই জায়গায় যাবে, আর যত যাবে তত টেনশনে পড়বে ইসরায়েল। নিশ্চয়ই এই সকল খবর দেখে আমরা যখন আনন্দিত হচ্ছি, ইসরায়েল ওলাদের ঘুম হারাম হচ্ছে। ইরানকে আগায় নেক আল্লাপাক, আর আকিদাগত ভেজাল বোজাল শেষে আমরা দিন শেষে একটা ইউনিটে পরিণত হই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।